দুঃখের বিষয় হচ্ছে আজকে বাসাতে কারেন্ট নাই আর আই থিংক বিকাল 5টার মধ্যে আসবে না আমাদের দিকে লাইনে কাজ চলতেছে কারেন্টের যার কারণে ছাদে এসে ভিডিও তৈরি করা এই আলাদা ইমেজে তো আপনারা অবশ্যই বলবেন যে আসলে এই টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে কিনা এই যে বাইরে এসে ভিডিও তৈরি করা আমার প্ল্যান ছিল যে এখানে ওখানে যাব আপনাদেরকে দেখাবো প্লাস ভিডিও তৈরি করব বাট সেটা হয়ে ওঠে না বাসা থেকে বেশি একটা বাইরে হয় না এই করোনা ফরোনা ঝামেলার কারণে তো যাই হোক আজকে ইউটিউবের যে আপডেটগুলো আসছে সেগুলো অনেক ইম্পর্টেন্ট আপডেট যার কারণে সকাল সকাল ভিডিও তৈরি করা লাগছে জানি না কখন আপলোড দিতে পারবো কারণ কারেন্ট না আসলে আপলোড দিতে পারবো না হয়তো বা সন্ধ্যায় পাবেন ওকে ফার্স্ট আপডেট হচ্ছে ইউটিউবের অ্যানালিটিক্সে আপনারা ইউটিউব অ্যানালিটিক্সে যে গেলে দেখতে পাবেন সেখানে ওভারভিউ নিচে আমরা যে ট্রাফিক সোর্স দেখতে পাই যেমন নোটিফিকেশন কিংবা সাবস্ক্রিপশন কিংবা ইউটিউবের হোম পেজ আপনেক্স সাজেশন যে বিভিন্ন আমাদের ভিডিও অ্যাকচুয়ালি কোথা থেকে ভিউজ আসতেছে নোটিফিকেশন থেকে মানুষজন ভিডিও দেখছে নাকি বাইরে থেকে এক্সটার্নাল কোনো সোর্স থেকে দেখছে নাকি হোম পেজ থেকে দেখছে তো সেইখানে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে ইউটিউব রিকমেন্ডেশনের এখানে দুইটা পার্ট তৈরি হয়ে গেছে একটা হচ্ছে ইউটিউবের হোম পেজ তারা দুইটা পার্ট তৈরি করছে একটা হচ্ছে হোম পেজ অর্থাৎ সামনে যে ভিডিওগুলো দেখা যায় আরেকটা হচ্ছে সাজেস্টেড ভিডিও অর্থাৎ আপ নেক্সটে যে ভিডিওগুলো দেখা যায় এই একটা নেক্সট হচ্ছে আগে তো দেখা যেত শুধু পার্সেন্টেজ যে কত পার্সেন্ট এখান থেকে আসতেছে কত পার্সেন্ট ওইখান থেকে আসতেছে কত পার্সেন্ট হোম পেজ থেকে নোটিফিকেশন থেকে এখন আপনারা ভিউজও দেখতে পাবেন ওইখানে যে কতটা ভিউজ ওইখান থেকে আসতেছে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আরও একটা বিষয় আছে যে আসলে কি আগের থেকে বেটার পারফর্ম করছে কিনা অর্থাৎ আপনার ইউটিউব হোম পেজ থেকে মানুষজন এখন কি বেশি দেখছে ওই ভিডিওটা দেখবেন যে একটা অ্যারো থাকে উপরের দিকে না হয় নিচের দিকে নাহলে একটা এভারেজ এরকম একটা অ্যারো থাকে আপনারা এমনি নর্মালি ভিউজ চেক করার সময় অ্যারোগুলো দেখবেন তো এখন আপনি এটাও এই এখানে দেখতে পাবেন যে আপনার ভিউ সোর্সগুলো কোথায় থেকে আসতেছে ওকে নেক্সট হচ্ছে ইউটিউবের মেনশনের ক্ষেত্রে আমরা আগে কিন্তু মেনশন মোবাইলে দিতে পারতাম না ঠিক আছে মেনশন করার জন্য আমাদের কম্পিউটারে যাওয়া লাগতো বাট আপনি এখন মোবাইলে দিতে পারবেন ইউটিউব স্টুডিওর মধ্যে দিতে পারবেন মোবাইলে যে অ্যাপসটা আছে তার মধ্যে দিতে পারবেন প্লাস হচ্ছে কম্পিউটার থেকে তো দিতেই পারবেন সব জায়গা থেকে তো এটা চলে আসছে এটা আসলে অনেক ইম্পর্টেন্ট আপডেট আর নেক্সট হচ্ছে ইউটিউব শর্টস ইউটিউব শর্টসের জন্য আলাদা একটা ট্যাব চলে আসছে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে এরকম একটা ট্যাব চলে আসবে তো সেটা ফাইনালি চলে আসছে ভবিষ্যৎবাণী করে রাখছিলাম ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল এক্সপ্লোর পেজে ইউটিউবের এক্সপ্লোর পেজে দেখবেন যে সেখানে আরও একটা সেকশন তৈরি হয়ে গেল গেমিং স্পোর্টস এরকম যেরকম সেকশন থাকে ট্রেন্ডিং সেখানে আরও একটা সেকশন সেটা হচ্ছে শর্টস এবং ওইখান থেকে আপনি শর্ট ভিডিওগুলো দেখতে পাবেন ভাইরাল শর্ট ভিডিওগুলো সবগুলো আপনি ওইখান থেকে খুঁজে পাবেন নেক্সট আপডেট হচ্ছে টাইম স্ট্যাম্প টাইম স্ট্যাম্পটা আগেও ছিল বাট এইখানে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে টাইম স্ট্যাম্প বলতে আমরা ভিডিওর কমেন্টে কিন্তু মাঝে মাঝে টাইম দিই টাইম কেন দিই কারণ হচ্ছে দেখা যাচ্ছে ওই পোর্শনটা আপনার ভালো লাগলো সাপোজ আমার ভিডিওর আপনি এই এই যে টাইমটা আছে এখন যেটা টাইম দেখতে পাচ্ছেন ভিডিওর এই টাইমটা আপনার ভালো লাগছে তো সেটা আপনি ভিউয়ার্সদেরকে বলতে পারেন কিংবা আমাকেও বলতে পারেন যে এই পোর্শনটা আপনার এই ফানি ছিল কিংবা এই ছিল সেখানে কিন্তু আমরা টাইম দিয়ে দিই সাপোজ এখন কত টাইম হবে তো জানি না তো এই টাইমটা দিয়ে দেন বলতে পারেন যে এই জায়গাটা খুব ভালো ছিল আর ভিউয়ার্সরা কিন্তু চাইলে ওই টাইমের উপর ক্লিক করলে ডিরেক্টলি এই টাইমটাতেই চলে আসবে কমেন্টের মধ্যে যদি এই টাইমের উপর ক্লিক করে তাহলে এই কমেন্টে চলে আসবে তো আগে কিন্তু সেটা ম্যানুয়ালি লেখা লাগতো যে 2 মিনিট 40 সেকেন্ড তো আপনাকে 2:40 দেওয়া লাগতো বাট এখন নতুন একটা আপডেট আসছে সেটা হচ্ছে আপনার কমেন্টের ডান পাশে দেখবেন যে কারেন্ট টাইম স্ট্যাম্পের জন্য একটা আইকন থাকবে অর্থাৎ ওই আইকনে ক্লিক করলে এখন যে টাইমটা চলতেছে আপনি যে ভিডিওটা এখন দেখছেন এখন ওই টাইমটা কমেন্টে চলে আসবে দেন আপনারা লিখে দিতে পারেন অর্থাৎ টাইমটা আপনারা লেখা লাগবে না ওই কমেন্টের ওইখান থেকে আপনি টাইমটা লিখতে পারবেন নেক্সট আপডেট হচ্ছে ইউটিউবের চ্যাপ্টার চ্যাপ্টার বলতে হচ্ছে মাঝে মাঝে দেখবেন যে আমি এই ভিডিওতে চ্যাপ্টার দিয়ে দেবো যেরকম আমার ভিডিও কিন্তু পার্ট বাই পার্ট হয়ে যায় যদি আপনি কম্পিউটার দিয়ে দেখেন তাহলে দেখবেন যে আমার ভিডিওটা আমি ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন দিচ্ছি দেন আরও কিছু মিনিট পরে আমি কিংবা কিছু সেকেন্ড পরে আমি এই আপডেটটা দিচ্ছি তারপর ওই আপডেটটা দিচ্ছি সবগুলো কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিই চ্যাপ্টার দেওয়ার জন্য বেসিক্যালি আপনাকে ওই ডেসক্রিপশনে জাস্ট টাইম দিয়ে দিতে হবে যে আপনি কোন টাইমটা থেকে কী বলছেন ওই টাইটেলটা দিয়ে দিলেই চ্যাপ্টার হয়ে যাবে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদেরকে ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে চ্যাপ্টার দিতে হয় তো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি দিতে হয় ডেসক্রিপশনে কিন্তু এরকম টাইম দিয়ে লেখা লাগে যে এই টাইমটা থেকে আমি এই টাইমটা দিচ্ছি বাট ইউটিউব এটা নতুন একটা এক্সপেরিমেন্ট করছে এটা এখন সবাই পাবেন না এই আপডেটটা সবার জন্য না এটা ফুল এখনও লঞ্চ হয়নি কিছু কিছু মানুষকে এটা দিয়ে টেস্ট করা হচ্ছে যে ইউটিউবের অটোমেটিক চ্যাপ্টার অর্থাৎ আপনার ভিডিও থেকে ইউটিউব টেক্সট নেবে ওই টেক্সট অনুযায়ী আপনার ভিডিওতে চ্যাপ্টার সে অটোমেটিক্যালি বসাই দেবে আপনাকে ম্যানুয়ালি বসাতে হবে না
বসানোর পরে যখন ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখবে তখন এখানে একটা অপশন পাবে, সেটা হচ্ছে সি চ্যাপ্টারস, এবং সেখান থেকে সে যে অটোমেটিক যে চ্যাপ্টারগুলো আসে সেগুলো সে এখান থেকে দেখতে পাবে। আর এর জন্য কিন্তু আপনার ভিডিওতে টেক্সট থাকতে হবে, অর্থাৎ আপনি যে বিষয়টা নিয়ে বলছেন সেটা নিয়ে আপনি উপরে একটা টেক্সট দিয়ে দিতে পারেন, যেরকম আমি দিয়ে থাকি আপনারা স্ক্রিনশটে যেরকম দেখছেন। এরকম আপনারা টেক্সট দিয়ে দিলে ইউটিউব অটোমেটিক্যালি ওই টেক্সটটা নিয়ে নেবে, নিয়ে আপনার চ্যাপ্টার দিয়ে দেবে। আর ম্যানুয়ালি যেটা করা যায় ওটা কিন্তু যাবে, ওটা আগের মতোই থাকবে, বাট ইউটিউব একটা নতুন এক্সপেরিমেন্ট করছে, এটা খুবই ভালো একটা আপডেট, আমার কাছে খুবই ভালো লাগছে। ইউটিউব তাদের মেশিন লার্নিং ইউজ করে আপনার ভিডিও থেকে চ্যাপ্টার অটোমেটিক্যালি তৈরি করে দেবে। আসলেই কীভাবে করে, কীভাবে হচ্ছে এগুলো। নেক্সট আপডেট হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি। ইউটিউব অডিও লাইব্রেরিতে কিছু চেঞ্জ আসছে, কিছু ফিচার কিংবা ইন্টারফেসের কিছু চেঞ্জ আসছে। সেটা হচ্ছে আপনি এখন ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন 4.0, যেটা যে আপনি কিছু কিছু অডিও আছে অডিও লাইব্রেরির মধ্যে, সেগুলো কিন্তু আপনাকে ইউজ করতে গেলে তাদের ক্রেডিট কিন্তু দেওয়া লাগে। সব অডিও না, কিছু কিছু অডিও আছে সেগুলোর ক্রেডিট কিন্তু দেওয়া লাগে। তো সেই ক্রেডিট দেওয়ার জন্য আপনারা জাস্ট ওই অডিও লাইব্রেরি ওখান থেকে ক্লিক করবেন, দেন ফুল ডিটেলসে ক্লিক করবেন, করলে ওইখানে ফুল চলে আসবে যে অ্যাকচুয়ালি ওই যে অডিওটা ওটার ক্রিয়েটরকে অর্থাৎ আর্টিস্টকে কিংবা ওইটার ফুল ডিটেলস আপনার চলে আসবে। ওখান থেকে জাস্ট একটা কপি অপশন থাকবে, কপিতে ক্লিক করবেন, আপনার ওই টেক্সটগুলো কপি হয়ে যাবে, দেন আপনার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবেন, খেল খতম, পয়সা হজম। আর হচ্ছে আরেকটা জিনিস, ইউটিউব অডিও লাইব্রেরির যে অডিওগুলো সেগুলো আপনার আপলোডেড যে ভিডিওগুলো আছে অর্থাৎ আপনার চ্যানেলে অলরেডি যেগুলো আপলোড করে রাখছেন সেই ভিডিওগুলোতে আপনারা লাগাতে পারবেন। আমরা আগেও লাগাতে পারতাম, বাট সেখানে কিছু ইন্টারফেসের চেঞ্জ আসছে, সেখানে আপনারা ইজিলি এখন ইউটিউবের অডিও লাইব্রেরিগুলো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন কিংবা যে কোনোভাবে আপনি লাগাতে পারেন। কিংবা আপনার ভিডিওতে যদি ক্লেম আসে, সাপোজ আপনি অন্য কারো একটা অডিও ব্যবহার করলেন, সেখান থেকে ক্লেম চলে আসলো, বলিউডের কোনো টি সিরিজের কোনো গান টান ব্যবহার করলে ক্লেম চলে আসলো, কিংবা হতে পারে যে ওই ভিডিওটা ফুল ব্লকড হয়ে যেতে পারে। এরকম হয় কিন্তু যে আপনি অন্য একটা অডিও ব্যবহার করছেন কিন্তু ওই অডিওটা হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ব্লক করা কিংবা মিউট করা, তখন দেখবেন যে আপনার ভিডিও চলতেছে বাট অডিও হচ্ছে না। তো সেখানে আপনি রিপ্লেস করতে পারবেন, ইউটিউব অডিও লাইব্রেরির যে অডিওগুলো আছে সেগুলো দিয়ে আপনি রিপ্লেস করে দিতে পারবেন ইজিলি। তো আপনারা যদি বলেন তাহলে নেক্সট টাইম এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করবো, যে কীভাবে আপনারা অডিও লাইব্রেরি থেকে আপলোড করা ভিডিওতে কীভাবে অডিও যোগ করবেন কিংবা অডিও থাকলে সেটাকে রিপ্লেস করে নতুন অডিও কীভাবে যোগ করবেন, এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও তৈরি করবো। তো এই ছিল কিছু আপডেট, আশা করি আপডেটগুলো আপনার ভালো লাগবে। আর এটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আরও কিছু শিখছি সেগুলো নিয়ে আমার যে ব্লগ চ্যানেল আছে হোসেন আরাফাত, সেখানে আমি ভিডিও দেবো যে অ্যাকচুয়ালি এই লকডাউনে আমি কী কী শিখতে পারছি। এগুলো হচ্ছে বাসা থেকে এই কাজকাম না থাকলে যা হয় আর কি, এগুলো বাসা থেকে শিখছি। সো অবশ্যই কমেন্টে জানান যে এটা কেমন লাগলো, যদিও অনেকেই পারেন হয়তো, বা আপনি যদি পারেন সেটাও লিখতে পারেন যে ভাই আমি পারি। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলের সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই টাইপের ভিডিও কি আপনারা আসলেই পছন্দ করেন, এই যে বাইরে এদিক ওদিকে যে ভিডিও তৈরি করা, যদি এটা ফিক্সড করা ক্যামেরাটা ব্লগ টাইপের হচ্ছে না, এক জায়গায় ফিক্সড করে রাখছি, বাট আপনারা যদি চান তাহলে নেক্সট টাইম এদিক ওদিকে যে ভিডিও তৈরি করে এদিক ওদিক দেখাবো, ব্লগ টাইপের ভিডিও তৈরি করো প্লাস ইনফরমেশন দেবো, যাতে আপনারা আপনাদের ভালো লাগে আর কি। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক, চ্যানেল সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার নেক্সট কোনো ভিডিও মিস না হয়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। টাটা।